আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট সোনামণিরা তোমরা নিশ্চয় খুব ভালো আছো এবং ভালো থেকো আজকে তোমাদের আমি রক্সিনা ম্যাডাম আজকে আমি তোমাদের ইংলিশ ক্লাস নিচ্ছি তোমাদের আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে পড়তে হবে দেখো মেক ওয়ার্ড মানে ওয়ার্ড তৈরি করো মেক ওয়ার্ড আচ্ছা দেখো এখন এন ফর হচ্ছে না তোমরা কিন্তু আমি যেগুলো পড়াচ্ছি তোমাদেরকে কিন্তু এগুলোই লিখতে হবে কারণ আমরা এই এই ওয়ার্ডগুলো থেকে শূন্যস্থান দিব এবং এলোমেলো শব্দ সাজিয়ে লোক এগুলোও কিন্তু আমরা দিব তার সঙ্গে সঙ্গে অর্থগুলোও জেনে নাও আমরা এগুলোর থেকে ওয়ার্ড মিনিংও দিব আচ্ছা তাহলে দেখো এন ফর নাট এন ইউ টি নাট নাট মানে বাদাম আবার দেখো এন ফর নাট নাট মানে বাদাম আচ্ছা ও ও ফর আউল ও ডাব্লিউ এল আউল আউল মানে হচ্ছে পেঁচা আচ্ছা দেখো পি ফর পি ফর পেল পেল মানে হচ্ছে বালতি তাই পি এ আই এল পেল আমার সঙ্গে সঙ্গে পড়ো ছোট্ট সোনামণিরা পি এ আই এল পেল পেল মানে হচ্ছে বালতি দেখো এন ফর নাট ও ফর আউল পি ফর পেল এন ইউ টি নাট নাট মানে হচ্ছে বাদাম ও ফর হচ্ছে আউল ও ডাব্লিউ এল আউল আউল মানে হচ্ছে পেঁচা পি পি ফর হচ্ছে পেল পেল মানে বালতি পি এ আই এল পি এ আই এল পেল পেল মানে হচ্ছে বালতি এবার দেখো কিউ ফর টি কিউ ইউ আই কিউ ইউ আই এল টি কুইল্ট কুইল্ট মানে হচ্ছে লেপ দেখো কিউ ফর কুইল আমার সঙ্গে সঙ্গে পড়ো ছোট্ট সোনামণিরা তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়ো কিউ ফর কুইল কুইল্ট মানে হচ্ছে লেপ কিউ ইউ আই এল টি কুইল্ট কুইল্ট মানে হচ্ছে লেপ কিউ ফর কুইল কিউ ইউ আই এল টি কুইল্ট কুইল্ট মানে হচ্ছে লেপ এবার দেখো আর ফর দেখো আর ফর হচ্ছে রোজ রোজ মানে হচ্ছে গোলাপ রোজ বানান হচ্ছে আর ও এস ই রোজ রোজ মানে গোলাপ তাহলে আবার তোমার নিশ্চয় আবার থেকে পড়ো এন ফর নাট ও ফর আউল পি ফর পেইল কিউ ফর কুইল্ট আর ফর রোজ তাহলে তোমরা এন দেখো এন ফর হচ্ছে নাট এন ইউ টি নাট আর ও ফর হচ্ছে আউল ও ডাব্লিউ এল আউল আউল মানে হচ্ছে পেঁচা আর পি ফর হচ্ছে পেইল পি এ আই এল পেইল পেইল মানে হচ্ছে বালতি তারপরে কিউ কিউ ফর হচ্ছে কুইল্ট কিউ ইউ আই এল টি কুইল্ট কুইল্ট মানে হচ্ছে লেপ আর ফর হচ্ছে রোজ আর ও এস ই রোজ রোজ মানে হচ্ছে গোলাপ ছোট্ট সোনামণিরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এই কামনা করে তোমাদের ক্লাস নেওয়া শেষ করছি খোদা হাফেজ হয়েছে স্যার শিরাজ স্যার চিৎকার করতেছেন কেন শেষ হয়েছে